মারমার কাটকাট টি টোয়েন্টিতে সফল হবার সহজ টোটকা, পাওয়ার প্লেতে জ্বলে ওঠা। রানের চাকা চট জলদি ঘুরিয়ে বাড়িয়ে নেওয়া, ক্রিকেটের শর্টার ফরম্যাটের প্রথম ছয় ওভারে টপ অর্ডার ব্যাটাররা একটা ভালো সংগ্রহ এনে দিতে পারলে ম্যাচের বাদবাকি কাজ অনেকটাই সহজ। কিন্তু সেখানেই নিষ্প্রভ বাংলাদেশ, তাই পাওয়ার প্লে কাজে লাগানো বড় এক সমস্যা প্রায় প্রত্যেকটা ম্যাচেই মাহমুদুল্লাহ রিয়াদের দলের জন্য। শুরুর দিকে আগ্রাসী ব্যাটিংয়ের অভাবে প্রায় প্রতি ম্যাচেই থুকতে হয়েছে দলকে। লাল সবুজের ব্যাটাররা একদমই কাজে লাগাতে পারছে না পাওয়ার প্লের ফিল্ড রেস্ট্রিকশনের সুবিধে, ফলে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের রান রেটের সাথে পাল্লা দিয়ে রান তোলা হয়ে পড়ে দুঃসাধ্য। তাই প্রায় প্রতিবারই ম্যাচ শেষে 15-20টা রানের আক্ষেপ। বড় দলগুলোর সঙ্গে পাওয়ার প্লে কাজে লাগানোতে বাংলাদেশের পার্থক্য মেলা। আইসিসি র্যাঙ্কিংয়ের উপরের সারির ভারত, ইংল্যান্ড কিংবা পাকিস্তানের কথা বাদ, কিন্তু একটু মিলিয়ে দেখি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে থাকা আফগানিস্তান, আয়ারল্যান্ড, তারা সাম্প্রতিক সময়ে কেমন করছে পাওয়ার প্লেতে। আফগানিস্তান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ পিছিয়ে, শেষ সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, জিম্বাবুয়ের মাটিতে ওদের হোয়াইট ওয়াশ করেছে। তিন ম্যাচে পাওয়ার প্লেতে আফগানদের রান যথাক্রমে 57-51-51। তার আগে বাংলাদেশ সফরে সেকেন্ড টি টোয়েন্টিতে স্বাগতিকরা যেখানে প্রথম ছয় ওভারে রান করেছে 2 উইকেটে 32, সেখানে আফগানরা 1 উইকেটে 34, ম্যাচটাও জিতে নিয়েছে। ওই সিরিজের প্রথম ম্যাচে অবশ্য হেরেছে সফরকারীরা, পাওয়ার প্লেতেই খুইয়েছে 4 উইকেট, রান 29। আবার এই যে আয়ারল্যান্ডের কথাই ধরুন না, কদিন আগেই র্যাঙ্কিং সেরা ইন্ডিয়াকে প্রায় নাকানি চুবানি খাইয়েছে দ্বিতীয় টি টোয়েন্টিতে। পাওয়ার প্লেতে ওরা রান করেছে 1 উইকেটে 73, যদিও তুমুল ফাইট করে শেষে ম্যাচ হেরেছে 4 রানে। গেল বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন অবধি বাংলাদেশ শর্টার ফরম্যাটের ম্যাচ খেলেছে 16টা। সেখানে নিয়মিত চিত্র ওপেনাররা উইকেট ধরে রাখার চিন্তায় অতিরিক্ত ডট বল দেয়া, সেই ডট বলের চাপেই আবার ফুল শট খেলে উইকেট বিলিয়ে দেয়া। গেল বিশ্বকাপ রিয়াদরা শুরু করেছিল স্কটল্যান্ডের কাছে হার দিয়ে। ওই ম্যাচে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল 25 রান 2 ওপেনারকে হারিয়ে। পরের ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলেও প্রথম ছয় ওভারে রান 2 উইকেটে 29, দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে যেটা 1 উইকেটে 45। এরপর গ্রুপ ওয়ানের খেলায় প্রতিপক্ষ যখন শক্তপোক্ত, তখন কেবলমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই পাওয়ার প্লেতে 40 ছুঁতে পেরেছে বাংলাদেশ। বাকি 4 ম্যাচে প্রথম 6 ওভারে উইকেট গেছে টপ আটপ, কিন্তু রান টেনে টুনে 30 হয়ই দায়। নিজেরা পাওয়ার প্লের ব্যবহার করতে না পারলেও প্রতিপক্ষকে সেটা ঠিকঠাক করার সুযোগ করে দিচ্ছেন। ব্যাটিংয়ের শুরুতে অহেতুক ডিফেন্সিভ অ্যাপ্রোচ অব্যাহত বিশ্বকাপ শেষের সিরিজগুলোতেও, এতে 2021 সালের অস্ট্রেলিয়া সিরিজ থেকেই কখনও বিনা উইকেটে পাওয়ার প্লে শেষ করতে পারেনি বাংলাদেশ দল, রানও তুলতে পারেনি মানসম্পন্ন ইকোনমিতে। অধিকাংশ ম্যাচেই 6-এর কম ইকোনমি রেটেই পাওয়ার প্লে শেষ করতে হয়েছে হয়। সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ, তাও অস্ট্রেলিয়ার মতো দেশের ট্রু উইকেটে। বাই ন্যাচারাল বাংলাদেশের ক্রিকেটাররা পাওয়ার হিটিংয়ে পিছিয়ে, তাই পাওয়ার প্লেতে রানও আসে কম, কিন্তু টেকনিক আর ট্যাকটিক্স আর বুদ্ধি বিবেচনাও যে কাজে লাগানো যায় তা কবে শিখবে বাংলাদেশ। ফারসানা জহির, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.